ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অভিক, আপনারা দেখছেন ট্রাভেল অ্যান্ড গাইড ইউটিউব চ্যানেল। বন্ধুরা, পুরীর পরে আরও একটি পছন্দের জায়গা হচ্ছে ভাইজ্যাগ। প্রচুর মানুষ ভাইজ্যাগে ভিড় করে, এই সামনে পুজো আসছে, পুজোর সময় কিংবা পুজোর পরে প্রচুর মানুষ ভাইজ্যাগে ভিড় করে ভাইজ্যাগ ঘোরবার জন্য। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভাইজ্যাগ যেতে গেলে যে ট্রেনগুলিতে আপনারা ভালোভাবে ভাইজ্যাগ পৌঁছতে পারেন, মানে ভাইজ্যাগ যাওয়ার জন্য অনেক ট্রেন রয়েছে, তার মধ্যে থেকে বাছা 10টি ট্রেন আপনাদের সুবিধের জন্য নিয়ে এসেছি, যেগুলো আশা করি যে টাইমিংগুলো রয়েছে সেগুলিতে আপনাদের যেতে ভাইজ্যাগ পৌঁছতে খুবই সুবিধা হবে। তো আপনাদের সুবিধার মতন 10টি ট্রেনের লিস্ট নিয়ে আজকের এই ভিডিও। আরেকটি কথা বন্ধুরা, ভিডিওতে যাওয়ার আগে আমার এই চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে কিংবা ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন, কারণ আমার এরকম নতুন নতুন ভিডিও রোজ দিন আসতেই থাকে আর ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, এবার আসা যাক আজকের ভিডিওটিতে। প্রথমে যে ট্রেনটির কথা বলবো সেটি সপ্তাহে প্রতিদিনই আপনারা হাওড়া থেকে পেয়ে যাবেন, 12841 করমণ্ডল এক্সপ্রেস। এটি ডেলি হাওড়া থেকে ছাড়ে, এর ছাড়বার সময় 2:50 দুপুরবেলা, আর ওখানে পৌঁছানোর সময় পরের দিন 4:00 সকালবেলা। টোটাল টাইম লাগে 13:10 মতন। এটি টিকিটের ভাড়া জেনারেলের জন্য 247 টাকা, স্লিপারের জন্য 460 টাকা, থার্ড এসির ভাড়া 1215 টাকা, আর সেকেন্ড এসির ভাড়া 1735 টাকা, আর ফার্স্ট এসির ভাড়া 2945 টাকা। এরপরে আসি 12863 হাওড়া যশবন্তপুর সুপারফাস্ট এক্সপ্রেস। এটি আপনারা ডেলি হাওড়া থেকে পেয়ে যাবেন, এর ডিপার্চারের টাইম হচ্ছে 8:35, মানে সন্ধেবেলা, পরে পৌঁছচ্ছে পরের দিন সকাল 10:35। এর টোটাল টাইম লাগে, জার্নি টাইম হচ্ছে 14 ঘন্টা। জেনারেলের জন্য টিকিট ভাড়া 247 টাকা, স্লিপারের জন্য 460 টাকা, থার্ড এসির জন্য 1215 টাকা, আর সেকেন্ড এসির জন্য 1735 টাকা। এরপর আসি 12839 হাওড়া চেন্নাই সেন্ট্রাল মেল। এটিও আপনারা ডেলি হাওড়া থেকে পেয়ে যাবেন, এটি ডিপার্চারের টাইম 11:45 রাত্রিবেলা, আর ওটি পৌঁছচ্ছে পরের দিন ওখানে দুপুরবেলা 1:50। টোটাল জার্নি টাইম এর 14:05 মতো। জেনারেলের জন্য ভাড়া 247 টাকা, স্লিপারের জন্য ভাড়া 460 টাকা, থার্ড এসির ভাড়া 1215 টাকা, সেকেন্ড এসির ভাড়া 1735 টাকা, ফার্স্ট এসির ভাড়া 2945 টাকা। এরপরে আসছে 12703 ফলকনামা এক্সপ্রেস। এটিও আপনারা হাওড়া থেকে পেয়ে যাবেন, এটি ডেলি হাওড়া থেকে ছাড়ে, ডিপার্চারের সময় 7:25 সকালবেলা, আর ওখানে পৌঁছানোর সময় হচ্ছে 9:05 রাত্রিবেলা, আর এটির টোটাল জার্নি টাইম 13:40। জেনারেলের জন্য 247 টাকা, স্লিপারের জন্য 460 টাকা, থার্ড এসির জন্য 1215 টাকা, আর সেকেন্ড এসির জন্য 1735 টাকা আপনাদের ভাড়া দিতে হবে। পরে 18645 ইস্ট কোস্ট এক্সপ্রেস। এটিও ডেলি হাওড়া থেকে আপনারা পেয়ে যাবেন, এর ডিপার্চারের টাইমে ছেড়ে যাওয়ার টাইম 11:45 সকালবেলা, ওখানে পৌঁছয়ে পরের দিন 3:45। এটির টোটাল জার্নি টাইম 16 ঘন্টা, আর এটির জেনারেলের ভাড়া 232 টাকা, স্লিপারের ভাড়া 430 টাকা, থার্ড এসির 1170 টাকা, আর সেকেন্ড এসি 1690 টাকা। এরপর আসছি 22887 হাওড়া যশবন্তপুর হামসাফার এক্সপ্রেস। এটি দুপুরবেলা 12:40 এখান থেকে ছাড়ছে এবং পৌঁছয়ে পরের দিন 2:10। এটি টোটাল জার্নি টাইম 13:30 মতো। এটি একটি রয়েছে থার্ড এসি, এর ভাড়া 1255 টাকা। এরপর আসছি 12663 হাওড়া তিরুচিরাপল্লি সুপারফাস্ট এক্সপ্রেস। এটি রোববার এবং বৃহস্পতিবার, মানে সানডে আর থার্সডে, এই দুদিন হাওড়া থেকে পাচ্ছেন। এটি ডিপার্চারের টাইম 4:10 বিকেলবেলা এবং এটি পৌঁছয় 2:35 পরের দিন ভোর বা রাত্রিবেলা। এটির জার্নি টাইম
13 ঘন্টা 25 মিনিট মতো। এর জেনারেলের ভাড়া 2247 টাকা, স্লিপারের ভাড়া 460 টাকা, থার্ড এসির ভাড়া 1215 টাকা, সেকেন্ড এসি 1735 টাকা এবং ফার্স্ট এসি 2945 টাকা। এরপর আসছে 12665 হাওড়া কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেস। এটি শুধুমাত্র সোমবারই হাওড়া থেকে ছাড়ছে। এর ছেড়ে যাওয়ার টাইম 4:10 বিকেলবেলা এবং ওখানে পৌঁছানোর টাইম 5:35 পরের দিন ভোরবেলা। এটির জার্নি টাইম 13 ঘন্টা 25 মিনিট মতন। এর জেনারেলের ভাড়া 247 টাকা, স্লিপারের ভাড়া 460 টাকা, থার্ড এসির ভাড়া 1215 টাকা এবং সেকেন্ড এসির ভাড়া 1735 টাকা। এরপর আসছে 22817 হাওড়া মাইসোর সুপারফাস্ট এক্সপ্রেস। এটি শুধুমাত্র শুক্রবার ফ্রাইডে করে হাওড়া থেকে ছাড়ছে। এর ডিপার্চারের টাইম 4:10 এবং অ্যারাইভালের টাইম মানে ওখানে পৌঁছানোর টাইম 5:35 মতো। এরও টাইম লাগছে মোটামুটি 13 ঘন্টা 25 মিনিট মতো। এর জেনারেলের ভাড়া 247 টাকা, স্লিপার ক্লাসের ভাড়া 460 টাকা, থার্ড এসির ভাড়া 1215 টাকা, সেকেন্ড এসির ভাড়া 1735 টাকা। এরপরে আসছে হাওড়া ভাস্কো দা গামা অমরাবতী এক্সপ্রেস 18047। এটি আপনারা সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার আর শনিবার হাওড়া থেকে পেয়ে যাচ্ছেন। এটি এখান থেকে ছেড়ে যাওয়ার সময় হচ্ছে 11:45 সকালবেলা, ওখানে পৌঁছানোর টাইম পরের দিন ভোরবেলা 3:45। এর টোটাল জার্নি টাইম 13 ঘন্টা 5 মিনিট মতো। এর জেনারেলের ভাড়া 232 টাকা, স্লিপার ক্লাসের ভাড়া 430 টাকা, থার্ড এসির ভাড়া 1170 টাকা এবং সেকেন্ড এসির ভাড়া 1690 টাকা। তাহলে বন্ধুরা, আপনারা জানলেন হাওড়া থেকে ভাইজাগগামী যে ট্রেনগুলি রয়েছে এবং যে ট্রেনগুলিতে আপনারা খুব ভালোভাবে যাতায়াত করতে পারবেন সেই রকম একটি ট্রেনের লিস্ট। আশা করি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ রোজ রোজ নতুন নতুন ভিডিও আমার আসতে থাকে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার ভিডিওর এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ।